আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আশিকান আমাদের আজকের দুইটি শিল্পী পাল্লা হবে হাসুর কিয়ামত আমার প্রতিপক্ষ শিল্পী পাগল মনির গাবেন কিয়ামতের ভূমিকা আমি মোহাম্মদ ফারুক সরকার জীবনকারীর ছেলে আমি গাব হাসরের ভূমিকায় আপনারা দোয়া রাখবেন এই বলে আমি আমার সবার কাজ আরম্ভ করছি আসসালামু আলাইকুম এই নাম তোমার চির সাথী ওরে এই নাম তোমার চির সাথী হাইশরের পারের বেলা হাইশরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় ভরে মধুর সুরে আরে এই নাম তোমার চির সাথী আদার গরেই জ্বলবে বাতি এই নাম তোমার চির সাথী হায় এই নাম তোমার চির সাথী আদারে জ্বলিবে বাতি এই নাম তোমার চির সাথী হাজার পয়গাম্বর গন ইয়া নাফসি বলবে যখন গো চব্বিশ হাজার পয়গাম্বর গন এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর গন ইয়া নাফসি বলবে যখন পাপি ও মাতি বলিয়া সেই দিন কান্দিবেন রাসূলুল্লাহ আমার কান্দিবেন রাসূলুল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গা মুহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় ভরে মধুর সুরে এই নাম সাজিয়ে সাধনার বলে আর জাগাও সেই নাম হৃদকমল তুমি সাজিয়ে সাধনার বলে হায় সাজিয়ে সাধনার বলে জাগাও সেই নাম হৃদকমলে প্রতিদমে সেই নাম নিলে নবী নবী
বেদ্রেহের জালা হৃদয় ভরে মধুর সুরে হায় রজ্জব কান্দে নবীর প্রেমে আমার মন মজল না কেনে দেওয়ান রজ্জব কান্দে নবীর প্রেমে হায় রজ্জব কান্দে নবীর প্রেমে আমার মন মজল না কেনে আর কি হইবে শেষের দিনে আর কি হইবে শেষের দিনে আগো দিন গেলে সন্ধ্যা বেলা আগো দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে আমার হাসরের যে ভূমিকার গান সেটা শেষ হয়ে গেল এখন আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে কিয়ামত নামা হতে আমি ছোট্ট করে একটাই মাত্র প্রশ্ন রাখবো জবাব করবেন এই পৃথিবী প্রলয় হবে বা কিয়ামত হবে বা মিসমার হবে সর্বপ্রথম এক ব্যক্তি জানতে পাবে ওই ব্যক্তি কিয়ামত হবে কথা যায় না আরেক ব্যক্তির কাছে যায় বলবে সেই ব্যক্তি কি শেষ পুরুষ না মহিলা সে ব্যক্তি কার কাছে যায় সেই কিয়ামতের সংবাদ পৌঁছাবেন এই আমার ছোট্ট করে প্রশ্ন আরে এই তো আমার প্রশ্ন রইল এই তো আমার প্রশ্ন রইল জবাব দাও না এই বেলা তুমি জবাব দাও না এই বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লে ওলা তুমি গাও মোহাম্মদ সাল্লে ওলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লে ওলা গাও মোহাম্মদ সাল্লে ওলা হৃদয় ভরে মধুর সুরে সম্মানিত সুধী মণ্ডলী আমার বিপক্ষের তরুণ শিল্পী আপনাদের সম্মুখে ঘোষণা করেছেন আজকের পালা হাসর এবং কিয়ামত আমাকে দিয়েছেন কিয়ামতের ভাগ আমার বিপক্ষের তরুণ শিল্পী তাকে দিয়েছেন হাসরের ভাগ আমাকে দিয়েছেন কিয়ামতের ভাগ তবে কিছু প্রশ্ন রেখেছেন আমি আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করব হাদিস অনুযায়ী তার প্রশ্নের জবাব সমাধা করতে আমার ছোট্ট করে একটি গান আসবে কেয়ামতের কিছু কথা নিয়ে ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমার চোখে দেখবেন এই বলেই আমার কেয়ামতের কিছু নিয়ে বা কথা নিয়ে একটি গান আমি কলির যুগে জন্ম নিয়া মানকুল মন রইল না ভাই মানকুল মন রইল না কেয়ামতের দেখা গেল নমুনা ভাই রে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা আর রাস্তা রাস্তা হবে আগাতে হইবে রাজা হবে পথের সম্রাট আর রাস্তা রাস্তা হবে আগাতে হইবে গাত ভিখারি রাজা হবে পথের সম্রাট ভাই রাজা হবে পথের সম্রাট আমি মুখ দেখাবো কেমন করে ছেলেরা মাতবরি করে
মুখ দেখাবো কেমন করে ছেলের আমাদ বড়ি করে ধমক দিয়া কয় বাবারে ধমক দিয়া কয় বাবারে তুমি কিছু বুঝো না কিয়ামতের দেখা গেল নমুনা ভাই রে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা তাদেরকে সামনে দেখলে ভয় কয় না সত্য কথা ভাই ভয় কয় না সত্য কথা হায় অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা তাদেরকে সামনে দেখলে ভয় কয় না সত্য কথা ভাই ভয় কয় না সত্য কথা এবার সত্য গেল মিথ্যা হইয়া মিথ্যা গেল সত্য হইয়া সত্য গেল মিথ্যা হইয়া মিথ্যা গেল সত্য হইয়া কেমনে মরব ইমান লইয়া কেমনে মরব ইমান লইয়া এইটাই আমার ভাবনা কিয়ামতের দেখা গেল নমুনা কানে দরজালের কথা কানে শুনতে পাই তার চোখে দেখি নাই মরি হায় হায় রে খানে খানে দরজালের কথা কানে শুনতে পাই তার চোখে দেখি নাই মরি হায় হায় রে কেউ বলে এসেছে দরজাল কেউ বলে আসে না এসেছে তোর চাল অজ্ঞে নীরা চিনে নাই ভাই অজ্ঞে নীরা চিনে নাই কেউ বলে এসেছে দরজাল কেউ বলে আসে নাই আরে আমি কই এসেছে তোর চাল অজ্ঞে নীরা চিনে নাই অজ্ঞে নীরা চিনে নাই এবার রাজনীতির মারা আমার স্ত্রী চিনে না ঘরের স্বামী রাজনীতির মারা আমার স্ত্রী চিনে না ঘরের স্বামী স্ত্রী জায়াক করে মাত বড়ি স্ত্রী জায়াক করে মাত বড়ি স্বামী কিছু বলতে পারে না কিয়ামতের দেখা গেল নমুনা মাজুজের কথা ভাই আমি কিছু বলতে চাই মরি হায় হায় রে লুট তারাস করবে তারা প্রাচীর পাহাড় ভাঙ্গিয়া আর ধরবে মানুষ মারবে মানুষ রক্ত খাবে চুষিয়া ভাই রক্ত খাবে চুষিয়া হায় ইয়াজুজ মাজুজের কথা করবে পাহাড় ভাঙ্গিয়া এবার ধরবে মানুষ মারবে মানুষ রক্ত খাবে চুষিয়া ভাই রক্ত খাবে চুষিয়া এবার কাটা কাটি মারামারি হুড়াহুড়ি পারাপারি কাটা কাটি মারামারি হুড়াহুড়ি পারাপারি ইয়াজুজ মাজুজ কারে ধরি ইয়াজুজ মাজুজ কারে ধরি মানুষের সব ঘটনা কিয়ামতের দেখা গেল নমুনা মোহাম্মদ হাফিজউদ্দিন বাজাইলা হারমোনিয়াম
ভাই বিচার কইরা দেখছনি মোহাম্মদ শফিজউদ্দিন বাজাইলা হারমনি আরে একদিন তোমার মরতে হবে বিচার কইরা দেখছনি ভাই বিচার করে দেখছনি এবার পাগল মনির ভেবে বলে মজ্জাগুরুর চরণ তলে পাগল মনির ভেবে বলে মজ্জাগুরুর চরণ তলে দক্ষিণ খানি গেলে মিলে দয়াল রহমশার চরণ খানা কিয়ামতের দেখা গেল নমুনা আস্তে বাবা আমার কাছে প্রশ্ন করেছেন কিয়ামতের সংবাদ সর্বপ্রথম একজন জানতে পারবে আরেকজন ব্যক্তিকে গিয়া জানাবে সে কি নারী না পুরুষ যার নাম বিবি জোহরা সে সর্বপ্রথম কিয়ামতের আলামত জেনে গিয়া ধরবে কাকে হারুত এবং মারুতকে দুই ফেরেশতা এই তো তোমার প্রশ্ন বিবি জোহরা একটি মেয়ে লোক যে বর্তমানে তারা হয়ে আছে আমার ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে তোমার কাছে হাসর নিয়ে হাসর কাকে বলে হাসর কোথায় হবে কবে হবে তার দিন তারিখ কি এই আমার ছোট্ট একটা প্রশ্ন জবাব দিবে কলির যুগে জন্ম নিয়া কলির যুগে জন্ম নিয়া ভাই মান কুলো মানে রইল না মন মান কুলো মানে রইল না কিয়ামতের দেখা গেল নমুনা ভাই রে ভাই 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 কিয়ামতের দেখা গেল নমুনা আমার প্রতিপক্ষ শিল্পী পাগল মনির মিয়া সাহেব আমার কাছে এবার প্রশ্ন রাখলেন হাসর শব্দটা কি হবে বা এই হাসর এটা কোনখানে হবে দিন তারিখ কি আমি চেষ্টা করব হাদিস এবং দলিল মোতাবেক তার জবাব করার জন্য ইহার পূর্বে আমার একটি গান সে ঘানের পরে তার প্রশ্নের জবাব সবাই নামাজ পড়ো আরে সবাই নামাজ পড়ো Thank you.
পরশবে
বাহ আমার প্রতিপক্ষ শিল্পী পাগল মনির মিয়া সাহেব আমাকে প্রশ্ন রাখলেন এ হাসর হাসর বলতে কি বোঝায় হাসর ভাষাটা ভাই আরবি ভাষা তার বাংলা অর্থ আসতেছে শেষ বিচার ও পুনরুত্থান হাসর শব্দের বাংলা অর্থ আসতেছে শেষ বিচারের মাঠ বা পুনরুত্থান এই হাসর আল্লাহ পাক এই পৃথিবীতে করবেন হাদিসে পাওয়া যায় এই পৃথিবী কিয়ামত করার 40 বছর পর এই পৃথিবী পানিময় থাকবে সেই পানি শুকায়া বালুর চর হবে এই পৃথিবী এখন যেভাবে উঁচু নিচু পাল্টি লাটাক করাছে হয়তো হাসরের দিন সমস্ত পৃথিবী সমতল ভূমি হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে হাসরের মাঠ হবে সেই হাসরের মাঠ হাদিসগতভাবে পাওয়া যায় সিরিয়ার প্রান্তরে হবে হাসরের মাঠটা যেটা বিচারের স্থানটা হবে সেই জায়গাটা আর আল হাদিস মোতাবেক হাই হাসরের মাঠ আল্লাহ পাক এই পৃথিবী যেদিন কিয়ামত করবেন পৃথিবী কিয়ামত করবেন মহরম মহরম চাঁদের 10 তারিখ ক্রুশ থাকবে শুক্রবার ওয়াক্ত থাকবে মাগরিব তদ্রূপ হাসর সেইভাবেই আল্লাহ পাক মহরমের চাঁদের 10 তারিখ রোজ শুক্রবার দিন হাসরের কাজ শুরু করবে এই আপনার প্রশ্ন ছিল আশা করি হাদিস মতে আপনার প্রশ্নের জবাব সমাধান হয়ে গেল এবারে ইয়াজুজ মাজুজকে কয় মারামারি কাটাকাটি বাড়াবাড়ি জোর জুলুম অত্যাচারী মানুষের মধ্যে ইয়াজুজ মাজুজের ঘটনা দেখতে পাই ইয়াজুজ মাজুজ তো কিয়ামতের কিছুকাল পূর্বে এক পাহাড়ের গুহা হইতে পৃথিবীতে আসবে হাদিসে পাওয়া যায় তাহলে ইয়াজুজ মাজুজ দুইটি জাতি কিয়ামতের পূর্বে আসবে পৃথিবীতে তারা কার বংশ এবং ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীতে আইসা কিভাবে ধ্বংস হবে তাদের যে কোন একটা বিমার বা যে কোন একটা রোগ হয়ে মৃত্যু হবে সেই রোগ তার নাম কি আর বর্তমানে ইয়াজুজ মাজুজ কোথায় আছে কিভাবে সবাই নামাজ পড়ো রোজা রাখো নবীর দরুদ বইল না রে নবীর দরুদ বইল না হইবেন দেওয়ানা পাপী উম্মতের খা তীরে নবী হইবেন দেওয়ানা পাপী উম্মতের খা তীরে নবী হইবেন দেওয়ানা পাপী উম্মতের খা তীরে নবী হইবেন দেওয়ানা এসব দেখে তারা হয় রে বেহুশ ববে দু একজন থাকিলে মানুষ এসব দেখে তারা হয় রে বেহুশ কোথায় আছো গো মাবু তুমি কোথায় আছো গো মাবু মানুষ করে না তোমায় শরণ যদিও বাই প্রীত ক্ষয় রমণীর কারণ ভাই বরদন রক্তের ইবাদন যদিও বাই প্রীত ক্ষয় রমণীর কারণ
ছোটবেলা যদি কারো মাতা পিতা মরে বড় ভাইয়ে কামলা দিয়া মানুষ করে তার ছোটবেলা যদি কারো মাতা পিতা মরে বড় ভাইয়ে কামলা দিয়া মানুষ করে তার তারে আয়ে বিয়ে পাশ করাইয়া আরে সুন্দর দেখে করাই বিয়া তারে আয়ে বিয়ে পাশ করাইয়া সুন্দর দেখে করাই বিয়া বধুর কান মন্ত্র ভাইয়ে শত্রু হয় তখন যদিও ভাই প্রীত ক্ষয় রো মনির কারণ কারে ভাই ভাঙিল কপাল মানি লোকের মান নষ্ট হয় এসে কলির কাল দোষ দিব কারে ভাই ভাঙিল কপাল মানি লোকের মান নষ্ট হয় এসে কলির কাল হারে বাইয়ে বাইয়ে লাঠা লাঠি বাবারে বাইয়ে বাইয়ে কাটা কাটি বাইয়ে বাইয়ে লাঠা লাঠি বাইয়ে বাইয়ে কাটা কাটি ভাবলো না বাইয়ে বসি একদিন ভাবলো না বাইয়ে বসি হয় কি সেরি কারণ যদিও বাই প্রীত খরো মনির কারণ পড়েছিলাম হাদিস রাসুলের বাণী এই সমস্ত হবে যেন কিয়ামতের নিশানি পড়েছিলাম হাদিস রাসুলের বাণী এই সমস্ত হবে যেন কিয়ামতের নিশানি পরে কেন রে এমন ভবে আইলি অতি ভুল পথে কেন ডুবে রইলি ভুল পথে কেন ডুবে রইলি একদিন দুনিয়া ছাড়ি একদিন দুনিয়া ছাড়ি যাইতে হবে ভাঙ্গিবে যখন স্বপন যদিও বাই প্রীত ক্ষয় রো মনির কারণ ভাইয়ের মতো নাই রে বান্ধব ত্রিজগতে আর ভাইয়ের মতো নাই রে শত্রু ত্রিজগতে আর ভাইয়ের মতো নাই রে বান্ধব এই জগতে আর ভাইয়ের মতো নাই রে শত্রু ত্রিজগতে আর বেবে দেখ স্ত্রী মরিলে স্ত্রী পাওয়া যায় ঘরে ঘরে বেবে দেখ স্ত্রী মরিলে স্ত্রী পাওয়া যায় ঘরে ঘরে মনির বলে বাড়ি মরিলে মনির কয় ভাই মরিলে ভাই কি পাওয়া যায় কখন যদিও বাই প্রীত খরো মনির কারণ আমার কাছে প্রশ্ন করেছেন বড় সুন্দর ইয়াজুস মাজুস
কোন বংশ এবং ইয়াজুজ মাজুজ বর্তমান কোথায় আছে এবং ইয়াজুজ মাজুজ কোন রোগে কিভাবে কোথায় মারা যাবে কমনির ভাই বাবাইতি সাহেব ইয়াজুজ মাজুজের কথা বলেছেন আপনি বলেছেন মানুষই না কি ইয়াজুজ মাজুজ রাসূলের ইতিহাস পড়লে দেখা যায় তারা প্রাচীর পাহাড় ভেঙে এই পৃথিবীতে বা এই জগতে আসবে ভাইরে যদি এগুলো বুঝতা তবে এই কথা বলতে না প্রাচীর পাহাড় প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটি পাহাড় যেই পাহাড়ের সাথে পৃথিবীর কোনো পাহাড়ের তুলনা হয় না তখন তুমি বুঝতে পারবা যখন তোমার একটা রক্তের ভাইকে কিছু লোক ধরে নিয়ে তাকে হত্যা করবে তখন বুঝতে পারবা যে তোমার ওই পাহাড় ভেঙে যাবে আর কোথায় আর ইয়াজুজ মাজুজ কয় পাহাড় ফাইটা ভাঙা ভাঙাইবো আরে একবার লক্ষ্য করো না ইয়াজুজ মাজুজ কার বংশধর ওই নূহ নবীর বংশধর যেই নূহ নবীর বংশধর নূহ নবী কি মানুষ না যে কারণে আমার ওই গানে বলছিলাম ইয়াজুজ মাজুজ কারে ধরি মানুষেরই সব ঘটনা সেই মানুষ কারা যারা অত্যাচারী যারা জুলুমকারী যারা রাহাজানি যারা হাইজাককারী যারা খুনি তারাই ইয়াজুজ মাজুজের অভিনয় করতেছে নাট্যমঞ্চ দেখবে ভিখারির ছেলে রাজার পাঠ করে রাজার ছেলে ভিখারির পাঠ করে আসলে কি রাজার ছেলে ভিখারি পাঠ করতেছে সে কি ভিখারি না মূলত সে রাজার ছেলে কিন্তু অভিনয় ক্ষেত্রে গিয়া সে রাজার ছেলে ভিখারির পাঠ করে তাহলে মানুষ ইয়াজুজ মাজুজ এগুলা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন এগুলো বুঝবা না এগুলো কম জ্ঞানে বুঝবা না বাত্তি জ্ঞান লাগে যাক সুন্দর কার বংশধর কিভাবে মরবে কোথায় মরবে এগুলা নূহ নবীর বংশধর এবং ওই ইয়াজুজ মাজুজ মরবে কোথায় লুত নদীর পারে এবং তারা মরবে কিভাবে নগফ নামের একটি রোগ হবে আরবিতে ওই ব্যামারকে বলা হয় নগফ আমরা বাংলায় যেটাকে বলি পেটের ব্যথা বা পেটের বেমার এই রোগ আসবে কোথিকা যখন তারা মানুষ ধরবে মানুষ খাবে মানুষ ধরবে রক্ত খাবে খাইতে খাইতে এমনি ভাবে সাগরে গিয়ে তারা যখন চুমুক দিবে সাগরে পানি শুকায় ফেলবে আর অতিরিক্ত খাওয়ার পর দেখা যায় তাদের পেট জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আর ওই নগফ নামই তারা যে রোগ সেই রোগেই তারা এমতেকাল করবে এই তো তোমার প্রশ্ন তুমি তো হাসর গাইতেছো বেশ ভালো সুন্দর গান অর্ধেক হাসরের কথা অর্ধেক কেয়ামতের কথা বেশ এবার আমার একটা জবাব দাও তো যে হাসর আল্লাহ যে হাসরের মাঠ করবে এ হাসরের মাঠে এক ব্যক্তি পাঁচটা মানুষের তাজা মানুষের মাথা নিয়ে দাঁড়াবে পাঁচটা মানুষের তাজা মাথা নিয়ে কাল হাসরের মাঠে দাঁড়াবে রক্ত মাখা মাথা থাকবে আরেক ব্যক্তি ওই মানুষের মাথা দিয়া ফুটবল খেলবে কয় তো কারা ফুটবল খেলবে কার মাথা দিয়া খেলবে তাইলে বুঝবো ঠিকই তুমি জীবন বয়াতির ছেলে তুমি কোথায় আছো অগো মাহবুব মানুষ করে না তোমায় শরণ যদিও ভাই কৃত ক্ষয় রমণীর কারণ ভাই বরদন ভবে রক্তের বাদবন যদিও ভাই কৃত ক্ষয় রমণীর কারণ ভাই বরদন ভবে রক্তের বাদবন যদিও ভাই কৃত ক্ষয় রমণীর কারণ যদিও ভাই প্রীত ক্ষয় রমণীর কারণ যদিও ভাই প্রীত ক্ষয় রমণীর কারণ আমার প্রশ্ন ছিল আমার প্রতিপক্ষ শিল্পী পাগল মনির মিয়ার কাছে ইয়াজুজ মাজুজ তারা তো একটি জাতি তাহলে সেটা মানুষের মধ্যে তারা গণ্য হবে কিভাবে বর্তমানে কয় ফারুক সরকার তুমি সেই কথাই বুঝো নাই সেটা আধ্যাত্মিক দেহ দিয়ে বুঝে গেলেন তাতে বোঝা গেল যে পাগল মনির সেই নূহ নবীর প্রশ্নের জবাব দিল সেটা হাদিসেও আছে উল্লেখ তাতে আবার মানুষের মধ্য দিয়ে দেখাইল সেটা আমার মতে হইল না ইয়াজুজ মাজুজ মানুষের ভিতরে নয় সেটা পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের গুহায় কয় এইগুলি বুঝবা জ্ঞান বাড়তি হলে কয় জ্ঞান বাড়তি হয় নাই
আসলে ঠিক এই সব এই পাগল টাগলের গান একটু জ্ঞান বাড়তি হইলে বোঝা যায় কেন না পাগল দ একটি গান গাইলো কি ভাই বরদন রক্তের ইবাদন যদিও ভাই পৃথক হয় নারীরই কারণ এটা একটা ভাইয়ের গান গাইলো আর ভাইয়ের বউ কি করলো ভাইয়ের টাকা খরচ করে কি করলো এটা তো কিয়ামতের কোনো অংশই নাই গানের ভিতরে আর তুমি গাইলা কি আর আমার প্রত্যেকটি গানের ভিতরে নবীর করুণ ইতিহাস নবী কি ভাবে হাশরের মাঠে উম্মতের জন্য কান্নাকাটি করবে প্রত্যেকটি গানের মধ্যেই তুমি গেলে একটু বিচার করে দেখো এক লোক এক মোরগ নিয়ে গেছে বাজারে বিক্রি করতে এক ভদ্রলোক এসে দাম জিজ্ঞাসা করছে এই মোরগের দাম কত কয় পঞ্চাশ টাকা কাঠর বুকা এই মোরগের দাম পঞ্চাশ টাকা কাঠর মিয়া মোরগ ছোট্ট হইলে কি হইব মোরগ তো বাঘ জানে তো পাগল মনি তুমি মনে করো তোমার বয়স কিছু যদি ছোট হই তুমি মনে করতো আমার জ্ঞান বাড়তে হয় নাই এইবার প্রশ্ন রাখলো হাশরের মাঠে এক ব্যক্তি পাঁচ ব্যক্তির তাজা মাথা নিয়া আল্লাহর কাছে যায় হাজির হবে আর এক ব্যক্তি গিয়া বলবে ওই মানুষের মাথা দিয়া বল খেলতে ওই পাঁচটি তাজা মাথা কার কোন ব্যক্তি নিয়ে যাবে কয় এইটা জবাব দিতে পারলে মনে করব যে জীবন বয়াতির ছেলে থুর এইটা একটা প্রশ্ন নিল নাকি এটা তো আমার ফুলাই অজানে বাড়ি এর থেকে আরো কঠিন প্রশ্ন করা তাইলে তুমি আমার একটু টেস্ট করতা বা পরীক্ষা করতা জীবনকারীর ছেলে হিসাবে এইগুলি দিয়া না পারলা না তবে গানটা গাই মোহাম্মদ রাসুল হাইশরে তোরা বেগনবী ফুলছে রাতের ফুল রে বান্দা ফুলছে রাতের ফুল সেই নামের বরকতের আদম পেয়েছিলেন ক্ষমা আরশকান কুরআতে সেই নাম ছিল যখন লেখা সেই নামের বরকতের আদম পেয়েছিলেন ক্ষমা ইয়া রাসূল ঈশ্বরে তোরা বেরে বন্দা পুলসে রাতের ফুল যে বান্দা পুলসে রাতের ফুল ও আব্দুল্লার পেশানি হইতে নবী আব্দুল্লার পেশানি হইতো নবী মায়ামে নারকুল অন্ধকার কে রোশনি করতেই আসিলেন রাসুল ওজার নাই তুলনা কই রাব্বানা পরানের মাগবুল
রসুল হাই সরে তোরা বেগলবি ফুলসে রাতের ফুল রে বান্দা ফুলসে রাতের ফুল মাঠে উপস্থিত হবেন সেই পাঁচটি তাজা মাথা কার মুসলিমের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম হারেস পাপি কিছু স্বর্ণ মুদ্রা পাওয়ার আশায় ওই মুসলিমের দুইটি সন্তানকে জিয়াদ বাদশার সল্লায় বা প্রলোভনে পড়ে হত্যা করেছে এবং তার ঘরের স্ত্রীকে তালাক কতল করেছেন বা তার ঘরের একটি মেয়ে ছিল তাকেও সে তলোয়ারের আঘাত দিয়া কতল করেছেন হাদিস বর্ণনা করে ওই হারেস পাপির একটি পালক পুত্র ছিল ওই পালক পুত্রকে হারেস পাপি তলোয়ারের আঘাত করে খুন করেছিলেন ওই পাঁচটি তাজা মাথা নিয়ে হাশরের মাঠে কাল হাশরের মাঠে মুসলিম জয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে আর মুসলিমের দুই সন্তান গিয়া বলবে যে আমাদেরকে ভল খেলতে দাও এই ভল খেলার জন্য হারেস পাপির মাথা দেওয়া হবে হাশরের মাঠে এই তার প্রশ্ন ছিল এবার আমি শর্টকাটে তাকে কিছু প্রশ্ন করি এই যে কিয়ামত ভাই তুমি খালি জবাব করবা এইটা হয়তো আমার লাস্ট প্রশ্ন ক্যাসেটের গান তেমন একটা সময়ের অভাবে সার অংশ বলা যায় না যদি আস স্টেজের গান হইতো তাহলে কিছু বলা যাইত তুমি খালি জবাব করবা এই যে কিয়ামত কিয়ামতের কিছুদিন পূর্বে চারজন ব্যক্তি একত্রিত হয়ে চারজন ব্যক্তি একত্রিত হয়ে একটি গর্তের মধ্যে ওই গর্তের মধ্যে লুকায়িত থাকবে ওই গর্তের মধ্যে থাকবে কিছু সংখ্যক পানি ওই পানি হইতে এক ব্যক্তি দৌড়াইয়া যায়া ওই চারজন ব্যক্তিকে তুইলা এক ব্যক্তির কাছে নিয়ে যাবে আর ওই ব্যক্তি আদেশ দিবে তাদেরকে তলোয়ার আঘাত দিয়ে খুন করে তাদের লাশ মাটির নিচে রাখা হোক ভাই আমি অনেক গায়ককে প্রশ্ন করেছি তুমি একদম সলিড হাদিস মোতাবেক জবাব করবা সেই চার ব্যক্তি কারা এবং কোন ব্যক্তি ওই চার ব্যক্তিকে ধরার জন্য গিয়েছিল কার কাছে নিয়ে গেছিল কি অপরাধ করেছিল তারা আরে এই তো আমার প্রশ্ন রইল সবারই মাজার জানা থাকলে জবাব করিবা কর পরিষ্কার পরিষ্কার জবাব দিবা কইয়া শুনবে বয়া হয় না যে
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হাইসরে তোরা বেগলবি ফুলছে রাতের ফুল রে বান্দা ফুলছে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হাইসরে তোরা বেগলবি ফুলছে রাতের ফুল রে বান্দা ফুলছে রাতের ফুল আস্তে আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিয়ে আমার কাছে আবার প্রশ্ন করেছেন জবাব দিতে চেষ্টা করব তা একটা কথা কি বাবা এরামাগির দেরা কথা সব সময় থাকে তবুও খুশি কিছু বলি না বা বলতে পারি না ছোট ভাই তো রাগে অনেক কিছু কইতে পারে আমি তো আর কইতে পারি না যে কারণে তার মন যা চায় তাই কয় গা কি এর পাগল টাগল মিয়া ভাই রে আমি যে পাগল কোন পাগল এটা বুঝো তোর বাবা রে তুই বড় বুঝতি না রে বুঝতি তোর বাবার কাছে যদি কোনো দিন শিখাইতি বাবা মনির ভাই কইছে কি এর পাগল বলে আপনি বুঝেন থইলে ভাই বুঝতি রে যে আমি যে কোন পাগল ফুলাবান মানুষ তুই আর কি বুঝবি যে পাগল আরে পাগল শব্দের অর্থ কি জানোস যাক তবুও তোমার উপরে ভাই আমি খুশি দোয়া করি ভালো গাও যাক আমার কাছে প্রশ্ন করেছেন আমি ছোট্ট করে একটি গান গাবো তারপর আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করব তার জবাব সমাধান করতে তবে কে নারে আরে এই তবে কেন এই মানুষে ভিতরে গান গাইলেন এটা কি আর কিয়ামতের গান আরে বোকা এটা কিয়ামতের আলামতের গান আর এখন কিয়ামত কত প্রকার জানো কিয়ামত তিন প্রকার কিয়ামত ছোট্রা কিয়ামত কুবরা এই দুইটা কিন্তু কিয়ামতের প্রকার না এগুলো কিয়ামতের আলামত কতগুলা কিয়ামতের বড় আলামত আর কতগুলা কিয়ামতের ছোট আলামত নিম কিয়ামত রুস কিয়ামত মহা কিয়ামত নিম কিয়ামত নূহ নবীর আমলে হয়েছিল এবং রুস কিয়ামত আমি মনির যেদিন মারা যাব সেটাই মহা কিয়ামত যেদিন আল্লাহ বলবে ফায়া কোন কিয়ামত তিন প্রকার আমি আগে গান গেয়েছি আলামতের কিয়ামত এখন আসবে রুস কিয়ামতের গান আরে তবে কেন ওই মানুষের ভিতরে অহংকার বড়া আরে তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার বড়া দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষর দেখে ফারা দুনিয়ায় দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষর দেখে ফারা দুনিয়ায় বেশকমতি নয় কোন পরশের জুতি নয় রে চাঁদি নয় রে হীরা নয় রে দস্তা যেমন চারি পয়সারি মাটির বান্দ তেমনি মানুষ করছে খারা যেমন চারি পয়সারি মাটির বান্দ তেমনি মানুষ করছে খারা দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষর দেখ খারা দুনিয়ায় আরে মানুষের কি বাহাদুরি রুগী হইয়া থাকলে পরি গিনায় কেহ কাছে যায় না প্রিয় যারা এই মানুষের কি বাহাদুরি রুগী হইয়া থাকলেই পরি গিনা কেহ কাছে যায় না প্রিয় যারা আরে ময়লার গন্ধে বিড়াল কান
মধ্যে সেই মানুষটাই গেলে মারা আরে ময়লার গন্ধে বিড়াল কাঁদে সেই মানুষটাই গেলে মারা দুনিয়া সাড়ে তিন হাত লম্বা মানুষের দেখে হারাম বা বলছে আমার আমার আমি বা হইলাম কায়ার চোখ বুঝিলেই সব অন্ধকার ডুবে তারা এবার দিন দুই চারি পরমাসি একদিন ফারুক যাবি মারা আমার কাছে প্রশ্ন করেছেন বড় সুন্দর কিয়ামতের আগে চার ব্যক্তি একটি গর্তে থাকবে ওই গর্ত হতে আরেকটা ব্যক্তি উঠায় নিয়ে তাদেরকে কাতল করবে সেই ব্যক্তি কোন ব্যক্তি বা চার ব্যক্তি কারা বাবা ওহা এবং জিল মুকরম দারজাল খুন করবে কে এক ব্যক্তির নাম থাকবে যিনি চতুর্থ আসমান মতান্তরে প্রথম আসমান হইতে দুই ফেরেশতার কাঁধে ভর করে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে উপর নামবে যার নাম ঈসা আলাইহিস সালাম সেই ঈসা আলাইহিস সালাম তাদেরকে হত্যা বা খুন করবে এই তোমার প্রশ্ন কবি আলাউদ্দিন মুখের বাণী মানহংকার করে পানি গুরুর নামে হরুর বাণী গেনি যারা আরে তিনি একজন বিজ্ঞ গায়ক অনেকদিন হয়ে গেছে মারা দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষের থেকে